বারো ঘন্টা পর শেষ হলো টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে ইডির তল্লাশি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বারো ঘন্টা পর টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী টিটাগড়ের বাড়ি থেকে বের হলো ইডি। পৌর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা তদন্তে বৃহস্পতিবার সকাল 7টায় ইডির 5 জনের তদন্তকারী দল তারা টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বাড়ি, গাড়িসহ তার ব্যক্তিগত কার্যালয়ে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সন্ধে 7:30টার পর প্রশান্ত চৌধুরীর বাড়ি থেকে বের হন ইডির 5 জনের প্রতিনিধি দল ও তাদের নিরাপত্তে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইডির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী জানান, তিনি সমস্ত ধরনের সহযোগিতা করেছেন তদন্তে। তিনি চান সত্য সবার সামনে উঠে আসুক। এছাড়াও তিনি জানান তার 2টি ফোন ইডির তরফ থেকে সিল করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যখন তদন্তের স্বার্থে 2টি ফোন দরকার পড়বে তখন তাকে ডেকে তার সামনেই ফোনটি খোলা হবে। ওরা আমাদের চাকরির পদ্ধতিটা জানার মানে চেষ্টা করেছে, সেই পদ্ধতি আমরা বলেছি ওদেরকে যে এই এই পদ্ধতিতে আমরা লোক নিয়োগ করেছি, কারণ ওই তথ্য তো আমার কাছে থাকবে না, কারণ ওরা অফিসে গেলে পাবে। এটা ওনাকে বললাম যে তথ্য আপনি তো অফিসে গিয়ে পাবেন এবং আপনাদেরকে আমরা পাঠিয়েছি, মেলে পাঠানো হয়েছে, আপনারা মেলে চেয়েছেন, আমরা মেলে পাঠিয়েছি। এই কিভাবে নিলাম এইটা নিয়ে আলোচনাটা বেশি সময় ধরে হয়েছে। 12 ঘন্টার মধ্যে ওদের খেতে তো 1-2 ঘন্টা সময় লেগেছে না, খেয়েছে, চা খেয়েছে, ইয়ে করেছে, 12 ঘন্টা না 4-5 ঘন্টা জেরা করেছে, বাকি জেরা মানে ওরা নিজেরা দেখেছে এটা ওটা সেটা কাগজ, আমাকে জেরা করেছে বেশিক্ষণ না, মিনিট 15 মায় জেরা করেছে ওরা। নথি যেগুলো মানে দাবার সেগুলো আমরা আমি দিয়েছি ওদেরকে, দিতেই হবে, তদন্ত করতে এসেছি 2018 শেষের দিকে। নথি আমার কাছে থাকবে কি করে? নথি কি মিউনিসিপালি কি চেয়ারম্যানের কাছে থাকে? নথি বলতে কি যাও না, আমাকে হয়তো কেউ বলেছে যে কেউ লিখেছে যে আমি কলেজে ভর্তি হব, সেই একটা কাগজ পাচ্ছে। কেন আপনি কেন কলেজে তাকে ভর্তি করাচ্ছেন? তারপরে অন্যান্য হসপিটালের ব্যাপার আছে, এই সমস্ত কাগজপত্র এগুলো পেয়েছে ওরা, এগুলো ওরা নিয়েছে। লাস্টে বলে গেলেন ওই যেহেতু মোবাইল দুটো ওরা নিয়েছে আমার, সেই মোবাইল দুটো ওরা খুলবে আমার সামনে, সেই খুললে আপনাকে ওখানে যেতে হবে, আপনার সামনে খোলা হবে, সেটা ওখানেই হোক যেখানে ওই মানে সিডিও কমপ্লেক্সে হোক যেখানে হোক ওরা জানাবে আমাকে। হ্যাঁ, এটা চিন্তা করা মানে ইয়ে নেই, পুরোটাই সহযোগিতা করাটা উচিত। সত্যরা সামনে এলে তবে তো এই মানুষের এই কথাবার্তাটা যেগুলো শুনছি সেগুলো বন্ধ হবে। আপনি 10 বছর পুরপ্রধান ছিলেন, 2 বছর অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, অনেককে রেকমেন্ডেশন হয়তো আপনাকে করতে হয়েছে, এতে কি মনে হয় কোনো রাজনৈতিক পরিদর্শন এর পেছনে কোনো কিছু রয়েছে এরকম? এর পেছনে বিরোধী রাজনীতি তো থাকবেই, বিরোধী রাজনীতি এর ভেতরে আছে, এদেরকে বিভিন্ন লোকে বিভিন্ন সময় ইন্ধন যোগাচ্ছে, যুগিয়ে এই কাজগুলো করছে, কিন্তু যখন এটা সত্যিকারের তদন্ত হবে তখন তো বোঝা যাবে যে সত্যি কোনটা মিথ্যা কোনটা। মামলা করেছিলাম সেটা আমরা সেই কেসটা আমরা জিতেছি, আমরা জিতেছি, ওরা যখন একটা মামলায় যখন আমি জিতেছি যে এই 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 নির্বাচন মানে রিক্রুটমেন্ট সঠিক হয়েছে, তাহলে অন্য জায়গায় আমি যার হারবো কেন? পুরো প্রক্রিয়া নিয়েই তো মামলাটা হয়েছে। বিরোধী দল যেগুলো আছে তারা চক্রান্ত করছে, তাদের এটা ভালো লাগছে না, এতগুলো লোক চাকরি পেয়েছে তাদের গায়ে জ্বালা করছে। আগে সিপিএম এর আমলে কি কিছু পরীক্ষা হতো না, কিছু হতো না, সবাই আত্মীয় স্বজন সব চাকরি পেয়ে গেছে, এখানে কে কার কজন আত্মীয় স্বজন চাকরি পেয়েছে? আমার কোনো আত্মীয় চাকরি করে বিয়েতে মিউনিসিপালিটিতে না কন্ডাক্টারই করে? এই ঘটনাটা 5-6 মাস আগে হয়েছিল, তারপর আজকে আপনি ইডির মুখোমুখি হলেন, আজকে কি আপনি অনেকটা আশ্বস্ত? মানে অনেকটা আশ্বস্ত, এবং আমি চাইছিলাম যে ইডি যত তাড়াতাড়ি পারে ততই তদন্ত করে এটা বের করে দিক যে এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।